রান্নার শুরুতেই আমি পেঁয়াজ কুচি করে নিই, পেঁয়াজ কুচি করে নিলাম। তারপরে মাংসগুলো নিলাম, যেগুলো ডিপ ফ্রিজে ছিল বলে বেশ জমে গেছে, তো একটু পানিতে ভিজিয়ে রেখে আমি মাংসগুলো বরফ ছাড়ানোর চেষ্টা করলাম। আমি যেটা করে রাখি, মাংস ডিপ ফ্রিজে রাখলেও সেটা একসাথে কুক করে না রেখে একটু সমান করে রাখি, যেটা সমান করে রাখি যাতে বরফ ছাড়াতে কষ্ট না পায়। আমি এই মাত্র ডিপ ফ্রিজ থেকে বের করে ধুয়ে আমি মাংস রান্না করে তুলতে পারছি, কারণ আমি মাংসগুলো যাতে এমনভাবে রাখি যাতে একটা জোড়া লেগে না যায় ডিপ ফ্রিজ রাখতেও। মাংস ধোয়া শেষ, আমি একটা বাটি নিয়ে সেই মাংসগুলো আমি বাটিতে রাখবো। এখন সিমটা ভালো করে দিয়ে দেবো, নাহলে মাংস ধোয়া শেষ। এখন আমি ছোট একটা বাটিতে প্রথমে মরিচ 1 চামচ, তারপরে 1/2 চামচ হলুদ, তারপরে 1 চামচ জিরা গুঁড়া, তারপরে 1 চামচ গরম মশলা, চামচ ধনে, 1/2 চামচ পরিমাণ মুড়ি। নিয়ে আমি এই মশলাগুলোকে পানিতে মিশিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এ পর্যায়ে এসে আমি চুলা অন করব এবং এখানে একটি পাতিল জড়িয়ে দেব। আমি সচরাচর 2 দিনের জন্য রান্না করি, সো আমার ছোট বাড়িতে হয়ে যায়, বেশি কম রান্না করলে প্রতি রান্না করতে হয়, আবার বেশি রান্না করলে বাসি খেতে ভালো লাগে না। তেল গরম হোক, তারপর আমি পেঁয়াজ দেব। এবং 1/4 চামচ লবণ দেব। তারপর আমি আদা আর রসুন পেস্ট দেব প্রায় 1/2 চামচ মতন। পানি দেবে একটু, পানি দেওয়ার পরে ভালো করে কষাবে এগুলোকে যাতে তেলটা উপরে উঠে আসে।
তারপর আমি আমার মাখানো মশলা দিয়ে দেব ওখানে। পেঁয়াজ একটু নরম হলে দিতে হয়, তারপর আমি ভালো করে কষাবো। কষানোর এক ফাঁকে আমি আর একটু পানি দেব যাতে মশলা পুড়ে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো। মশলাগুলো ভালো করে কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসগুলো ছেড়ে দেবো। এবং মাংসগুলো ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে আমি সেখানে প্রায় 1.5 কাপ মতো পানি দেব। পানি দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি মাংস সেদ্ধ করবো। এখন আমি এখানে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে যে কোনো একটি সবজি মেশাবো, সেটা আলু হতে পারে। আজকে আমি দেব ঢেঁড়স, এখানে কাটা ঢেঁড়স পাওয়া যায়। পুরো ঢেঁড়স, পাউন্ড ঢেঁড়স আমি পুরোটাই দিয়ে দেবো এখানে। ঢেঁড়সটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না হতে দেব। দশ মিনিট পর আরেকবার নেড়ে দিয়ে এই অবস্থায় লবণ দেখে আমি চুলাটা অফ করে দেব। চুলা অফ করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো, চুলার তাপে নিজে নিজে মাংস রান্না হয়ে যাবে।